হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজ আমার রান্নাঘরে বানাবো মাছের ডিমের কোপ্তা কারি। তো এই মাছের ডিমের কোপ্তা কারি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখে নিই। আমি মাছের ডিমের এই কোপ্তা বানানোর জন্য এখানে 250 গ্রাম কাতলা মাছের আমি ডিম নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের ডিম দিয়েও করতে পারেন। আর এই মাছের ডিমটাকে আমি একটু গরম জলে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যায় আর কোপ্তাগুলো একটু সফট হয়। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের আলু, আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর কোপ্তাগুলো বানানোর জন্য ডিমের সঙ্গে আমি যেগুলো মেশাবো সেটা হচ্ছে আমি বেসন নিয়েছি কিছুটা পরিমাণে, আর 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার মেশাবো। আপনারা এই মাছের ডিমের বড়া বা কোপ্তা বানানোর জন্য চালের গুঁড়ো দিয়েও মাখতে পারেন, আবার ময়দা দিয়েও মাখতে পারেন। আর আমি যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, আমি 1 টেবিল চামচ এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ আমি নিয়েছি চিনি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি 2টো, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি এখানে 2টো পেঁয়াজ, সেই 2টো পেঁয়াজের আমি 1/2 পেঁয়াজ বা 1/2 পেঁয়াজ মাছের ডিমের মধ্যে মাখবো, আর 1/2 পেঁয়াজ আমি মশলা দিয়ে কষে নেব। আর এখানে ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আদা রসুন পেস্ট নিয়েছি, আর লবণ নিয়েছি, আর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। আর এখানে টক দই নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছের ডিমটাকে ভালোভাবে মেখে নেব। তো চলুন মাছের ডিমটা মেখে নিই। প্রথমে এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, লঙ্কা কুচুগুলো আমি দিয়ে দিলাম, আর কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি, আর একটু আমি লবণ মেশাবো। লবণটা খুব বেশি মেশাবো না, যেহেতু কারির মধ্যেও লবণ থাকবে তাহলে লবণ বেশি হয়ে যাবে। আর হলুদ আমি সামান্য পরিমাণে দেব। এবার এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও টিপে দেবেন। আমি এই মাছের ডিমের মধ্যে কিন্তু কোনো আর জল মেশাবো না, এইভাবেই শুকনো শুকনো করে মেখে নেব, না হলে জল মেশালে পাতলা হয়ে যাবে, তখন কোপ্তাগুলো বানানো যাবে না। মাছের ডিমের কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এই কোপ্তাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। একটু লো ফ্লেম করেই কড়াটা ভাজবো, নাহলে ভেতর থেকে পুরোটা ভাজা হবে না। আর কোপ্তাগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি আর একটা পাত্রে আলুগুলোকে আমি সেদ্ধ বসিয়ে রেখেছি, যাতে যেহেতু আলুগুলো একটু বড় সাইজের সেই জন্য আলুগুলো আগে অল্প করে একটু সেদ্ধ করে নেব। মাছের ডিমের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কোপ্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, এরকম লাল লাল করে আপনারা মানে ভেজে নেবেন। আমি এবার কোপ্তাগুলোকে তুলে নেব একটা প্লেটে। মাছের ডিমের সব কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই প্লেটে সমস্ত কোপ্তা আমি তুলে নিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু বাড়িতে এইরকমভাবেই বানাবেন। এই আমার কোপ্তা, কোপ্তা বানানো কমপ্লিট। এবার আমি এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা আলুগুলো, খুব পুরোপুরি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে
সেই আলুর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নেব। এবার আমি এই কড়াইতে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচো করে রাখা ছিল একটা, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন আমি চিনি নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তবেই দেবো আমি আদা রসুন বাটা, আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা এইভাবে নাড়ব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এইভাবে নাড়ব, আর আমি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর একটু হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতন আমি একটু হলুদ দিলাম, এই লবণ দিলাম সরি। মশলাটা একটু ভালোভাবে কষা হলে তবে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। ফাটিয়ে নিয়েছি ভালোভাবে, এই টক দইটা এখন দিয়ে দেব। এইভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে নেবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি এই ভাজা আলুগুলো দিয়ে আরও একটু মশলার সঙ্গে আলুগুলো কষে নেব। এইভাবে আমি কষে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে এক টেবিল চামচ আমি লঙ্কা গুঁড়ো রেখেছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি যেহেতু মশলাটা কষছি, এখন আমি আরও একটু সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে ভালোভাবে কষে নেব। আর আবারও বলছি, এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। পুরোপুরি ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এখন আমি
জল দিয়ে দেব, একটু বেশি করেই জল দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধ হবে। জল দিয়ে আমি মানে 3-4 মিনিট পর আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব, এটা ফুটে উঠলেই তবেই কোপ্তা দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে, দিয়ে আমি কিছুক্ষণ এরকম খোলা অবস্থাতেই আমি ফোটাবো। আমি এর মধ্যে আমি কোনো ঢাকা বা চাপা দেব না, যেহেতু আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, ভেজে নিয়েছি, সেই জন্য খোলা অবস্থাতেই আমি ফোটাবো আর কিছুক্ষণ পর নামিয়ে দেব। কিছুক্ষণ পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে, এখন আমি এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি নামিয়ে নেব, আর আপনারা যদি ঘি দিতে না চান তাহলে আপনারা এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। এবার আমি একটা পাত্রে ওভেনটা অফ করে দেব, একটা পাত্রে আমি নামিয়ে নেব। দারুণ দেখতে হয়েছে, স্বাদও খুব সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা কোপ্তা বানিয়ে খান মাছের ডিমের, তাহলে মাছ বা মাংসের কিন্তু কোনো দরকার হবে না। হয়ে গেছে আমার মাছের ডিমের কোপ্তা কারি।